ওকে, কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যেটার মধ্যে নাস্তিকেরা ভালো মানুষ হতে পারে না, এরকম একটা কথা আমি আলোচনা করেছি। তো সেই আলোচনাটাতে একটা পয়েন্ট আমি এনেছি, কিন্তু ততটা হাইলাইট করি নাই। পরে আমার কাছে মনে হলো, বিশেষ করে আজকে আমার কাছে সন্ধ্যায় মনে হলো এটা নিয়ে একটা কাইন্ড অফ ভুল বোঝাবুঝি হতে পারে। কারণ এখন সর্বশক্তিমান একজন ঈশ্বর যদি থাকেন এবং ঈশ্বর বিশ্বাসের দৃষ্টিতে ঈশ্বর বিশ্বাসকে গ্রহণ না করার জন্য যারা নাস্তিক বা নিরশ্বরবাদী তাদেরকে দোষারোপ করা যায় এবং সেই জন্য তাদের সবগুলো আমল, ভালো আমলগুলো, ভালো কাজগুলো শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যাওয়াটা যুক্তিসঙ্গত। যেভাবে আমরা বলি যে, মানে একটা যদি আমরা একটা ফিগার ধরি যে একের পরে পাঁচটা শূন্য, বিরাট একটা সংখ্যা, কত হতে পারে? একের পরে পাঁচটা শূন্য হলো 1 লাখ, কিন্তু একটা যদি বাদ চলে যায় তখন শূন্যগুলো মিনিংলেস। হ্যাঁ, সো ঈশ্বর বিশ্বাসের দৃষ্টিতে সেজন্য ঈশ্বর বিশ্বাস যদি না থাকে তাহলে ঈশ্বর কেন তাকে অবিশ্বাসকারী কাউকে পুরস্কৃত করবেন, ইত্যাদি। আবার এটা একটা যুক্তির কথা, কিন্তু ঈশ্বর এই যুক্তি নিজের উপর কেন এই করেন? কারণ আমরা যতগুলো যুক্তির কথা বলি, হ্যাঁ, এই সবগুলো যুক্তি তো মানে গড গিভেন, মানে ডিভাইনলি বেস্টোড, বা আমরা সেকুলার সেন্সে বলতে পারি যে ন্যাচারাল। তো নেচার এই ধরনের ইয়েগুলো কেন দিয়েছে? একজন প্রকৃতিবাদীর জন্য এটা কোনো সমস্যা না, কারণ নেচার যেভাবে পেয়েছে সেভাবে সে অনুসরণ করে। কিন্তু আমরা যারা মনে করি যে নেচার ইজ দ্য এম্বডিমেন্ট অফ গড, অ্যাকচুয়ালি মানে গড ইজ নেচার ইন দ্য সেন্স দ্যাট গড ইজ দ্য ক্রিয়েটর অফ নেচার, তাহলে হি কুড হ্যাভ মেড ইউনো রুলস অ্যান্ড লজিক্স ডিফারেন্টলি, তাহলে তিনি ভিন্নভাবে নিয়ম করতে পারতেন। হ্যাঁ, যে মানে আমি মানে যেমন বিশ্বাসীদের সব গুণা ক্ষমা করা হয় শিরিক ছাড়া, তিনি শিরিকের শিরিকটাকে তিনি তো বরদাস্ত করতে পারতেন। তিনি যদি নিজের জন্য ঠিক করতেন যে আমি শিরিকগুলোকে বরদাস্ত করব, তাহলে আমাদের কি করার আছে যে আমরা সেগুলোকে ওনার ঠিক করা ঠিক করছে না বরদাস্ত করা, সেটা তো বলার ছিল না। তাহলে ঈশ্বর কেন এভাবে করেছেন সেটা আসলে অ্যাকচুয়ালি আমরা জানি না। আমাদের স্কেলে এটাকে অসঙ্গত মনে হয়, আবার আমাদের স্কেল দিয়ে ঈশ্বরকে যাচাই করাটা এটাও একটা অসঙ্গত ব্যাপার, মানে ইললজিক্যাল বা ইনকনসিস্টেন্ট, যেহেতু পার্টিকুলার তো অ্যাবসলিউটকে জাজ করতে পারে না। ওকে, সেই দৃষ্টিতে, তো সেই বিশেষ দৃষ্টিতে মানে যারা ঈশ্বরে বিশ্বাসী নন অথচ যারা ভালো মানুষ তাদের ভালো কাজগুলো গ্রহণযোগ্য না হওয়াটা যুক্তিসঙ্গত। কিন্তু এই কথাটা আমি সেখানে বলার চেষ্টা করেছি, এখন একটু ক্লারিফাই করলাম, কিন্তু সেখানে আমি প্রসঙ্গক্রমে এটা বলেছি যে হ্যাঁ, নাস্তিকরা অবশ্যই ভালো মানুষ হয়, নাস্তিকদের মধ্যেও কিছু কিছু না অনেকেই ভালো মানুষ আছে। তো এই বিষয়টা আমি সেখানে তুলে ধরলো, সেখানে আমি ততটা সেটা নিয়ে ফোকাস করি নাই। আমার মনে হচ্ছে যেন একটা কাইন্ড অফ ভুল বোঝাবুঝি হতে পারে, সেইটা ফোকাস করার জন্য আমার এই আলোচনাটা, এটা হচ্ছে আমার ভূমিকা। আর আমার সাথে আছে বরাবরই আমার সহকারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, সমস্ততে পড়াশোনা করেছে, ছাত্র জীবন থেকে সে আমার সাথে সহকারী হিসেবে কাজ করত, গবেষণা সহকারী হিসেবে, এখন ফুল টাইম আমাকে সহযোগিতা করে, মাসুদুল আলম। আমাদের তো এমন কোনো এক্সট্রা হ্যান্ড না থাকার কারণে অনেক সময় আমাকে নিজে নিজে এভাবে হাত দিয়ে ক্যামেরা অন করে রেকর্ড করতে হয়। তো মাসুদ এখন বাসায় যাবে, তার আগে আমরা খানিকক্ষণ ম্যাক্সিমাম মিনিট দশেক আলোচনা করবো। হ্যাঁ, মাসুদও আমাদের আলোচনাতে অংশগ্রহণ করবে আশা করি, তাই না? আচ্ছা, বাহাইন্ড দ্য ক্যামেরা। হ্যাঁ, অবশ্য গুরুত্বপূর্ণ লোকেরা সবসময় মানে অন্তরালেই থাকে। আচ্ছা, সেটা হচ্ছে যে ভালো মানুষ হওয়া, আমরা কিভাবে বুঝবো যে একটা মানুষ ভালো? আসলে ভালো আমরা কিভাবে বুঝি সেটা আমরা ততটা ভালো ব্যাখ্যা দিতে পারি না, কিন্তু আমরা বুঝি যে ভালো বললে কোনটা বোঝায়। মানুষের সেবা করা, নৈতিকতা মেনে চলা, বিশেষ করে যারা আইনের পরিবর্তে নৈতিকতা দ্বারা নীতিবোধ দ্বারা উদ্বুদ্ধ হয় তারা হচ্ছে ভালো মানুষ। হ্যাঁ, আর কাজের দিক থেকে আমরা বিভিন্ন ভালো কাজের উদাহরণ দিতে পারি, এগুলো হচ্ছে ভালো কাজ। তাহলে আমরা দেখি যে একজন নিরীশ্বরবাদী, একজন নাস্তিক, তিনি ভালো মানুষ হতে পারেন কিনা। যারা ঈশ্বর বিশ্বাসী তারা সাধারণত মনে করে যে নাস্তিকদের মধ্যে যারা ভালো মানুষ তারা আসলে ভালো মানুষ না, তারা একটা ভালো মানুষই দেখায়, তাদের ভালো মানুষের কোনো অবজেক্টিভিটি নাই। এইটা একটা আস্তিকদের বা ঈশ্বর বিশ্বাসীদের একটা সম্পূর্ণ ভুল ধারণা।
আস্তিকরা যে কারণে ভালো মানুষ, আসলেই ভালো মানুষ, নাস্তিকরাও কিন্তু একই কারণে সারপ্রাইজিংলি আসলেই ভালো মানুষ হয় বা হয়ে থাকে বা হওয়ার কথা। সেটা হচ্ছে উভয় পক্ষ মনে করে দিস ইজ দ্য অনলি লাইফ দ্যাট ইউ হ্যাভ গট। ওকে, এখন আস্তিকরা মনে করে এই লাইফের পরবর্তী লাইফে ভালো অর্জন করার কোনো সুযোগ থাকবে না, যা কিছু করার এখানেই করা হয়। যে হাদিসে যেটা বলা হয়েছে দুনিয়া হচ্ছে আখেরাতের শস্যক্ষেত্র। আবার নাস্তিকরা মনে করে যে কসমিক লটারি, এটা হচ্ছে আমার প্রিয় একজন ব্যক্তি মানে রিচার্ড ডকিন্স, তারই একটা বক্তব্য। আমি বাইদে ভাই, আমি কিন্তু যারা নাস্তিক হিসেবে পরিচিত তাদের বক্তব্যগুলো খুব বেশি শুনি, এত বেশি শুনি যে আমাকে কিছু অডিও ক্লিপ জাস্ট কয়েক সেকেন্ডের জন্য প্লে করলেও কিন্তু আমি ইন মোস্ট অফ দ্য কেসেস আইডেন্টিফাই করতে পারবো যে ইট ইজ হি। এরকম সি বলতে পারছি না, কারণ নাস্তিকতার খলিফা যাদেরকে আমি দেখি তার মধ্যে আমি অবশ্য কোনো সিকে পাই নাই। হ্যাঁ, একজন মহিলা আমাদের ফিলোসফার আছে, সার্সল্যান্ড, এগুলো অত তেমন প্রমিনেন্ট কোনো কিছু না কম্পেয়ার টু ডকিন্স, হ্যাম হ্যারিস, অর ড্যানিয়েল ড্যানেট, অথবা সোয়ানসো, শন ক্যারেল, বা এরকম যাদেরকে আমরা বলতে পারি। তো রিচার্ড ডকিন্স বলছে যে একটা মানে মহাজগতে যদি একটা লটারি হয়, একটা কসমিক লটারি, সেই লটারিতে যারা জিতে যাবে তারা কতটা ভাগ্যবান। আমরা মানুষ হচ্ছে সেরকম, এক অনলি আমাদের জানা পৃথিবীর মধ্যে অনলি একটা প্ল্যানেটের মধ্যে লাইফ ফর্ম করেছে, সেই প্ল্যানেটের মধ্যে আমরা মানুষ হয়েছি। সো তারা মনে করে দিস ইজ দ্য অনলি লাইফ দ্যাট ইউ হ্যাভ গট। সুতরাং আমাদের যা কিছু ভালো, যা কিছু কল্যাণকর, যা কিছু ক্রিয়েটিভ, যা কিছু আমার পাওয়ার এবং দেয়ার আছে সেটা এখানেই করতে হবে। আস্তিকরা ভুল বুঝে মনে করে যে পাওয়ার এবং দেয়ার তার মানে হচ্ছে শুধু ভোগ, শুধু ভোগ। আসলে অধিকাংশ আস্তিকরা হচ্ছে, সরি টু সে, তারা খুবই ভালগার, চিন্তা ভাবনা খুবই, তারা মানে বলা যায় যে একদম কি বলা যায় এটাকে, মানে খুবই স্থূল চিন্তা করে, যার কারণে নিজেরা যেরকম ভোগবাদী চিন্তা তারা অবসেসড, ঠিক সেভাবে তারা মনে করে যে অন্যরা বোধ হয় ভোগবাদী চিন্তা অবসেস। কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি পার্সোনাল লাইফে, এবং আমি লেখাপড়া করে ইউটিউবের মধ্যে যাদেরকে জেনেছি তাদের মধ্যেও, দে আর রিয়েলি গুড পিপল। এবং তারা কেন ভালো হচ্ছে, যুক্তিটা হচ্ছে যে দিস ইজ দ্য অনলি লাইফ। হ্যাঁ, এই যে ডকিন্স এটা নিয়ে সিরিজ করেছেন, এবং দেখেনের মধ্যে তিনি বলেছেন যে সমুদ্র পানে গিয়ে একটা ই করেছেন যে যে আমাকে লোকেরা জিজ্ঞেস করে যে তুমি তো নাস্তিক, তুমি তো কোনো পরকালে বিশ্বাস করো না, তাহলে ওয়াই ইউ আর লিভিং ফর, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইউর লাইফ। তিনি তিনটা সিরিজ এসে ঘন্টা তিনেকের কম হবে না সেখানে ব্যাখ্যা করেছেন বিষয়গুলো। সেখানে একটা সিনের মধ্যে আছে যে তিনি একটা ফরেস্টে গিয়ে একটা পাতা তুলে বলেছেন যে এটা একটা গাছের পাতা, এটা একটা মানে লিভিং থিং। হ্যাঁ, এই পাতাটা তার কি করণীয় আছে, কিন্তু আমি একটা লিভিং থিং, আমার তো অনেক কিছু করণীয় আছে, হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি আমি করছি বা আমার করা উচিত। তো সেই জন্য সামাজিক মানুষ হিসেবে, পরিবারের সদস্য হিসেবে, রাষ্ট্রের নাগরিক হিসেবে, আমরা যদি বলি সামগ্রিকভাবে একজন মানুষ হিসেবে, একজন নাস্তিক কিন্তু ভালো মানুষ হতে পারে এবং হয়েও থাকে, যেহেতু সে মনে করে দিস ইজ দ্য অনলি লাইফ এবং এখানে আমার কন্ট্রিবিউট করা উচিত। অবশ্য আমার আরেকটা আলোচনাতে আমি দেখিয়েছি যে নাস্তিকরা যে মানবতাবাদের কথা বলে, এটা কিন্তু তাদের একটা ইনহারেন্ট, আমাদের সব মানুষের মধ্যে যায় একটা সেন্স অফ ইমোর্টালিটি, কন্টিনিউটি অফ লাইফকে কিন্তু ডিনোট করে। নাহলে কেন সে কন্ট্রিবিউট করবে, কেন আমি পরবর্তী প্রজন্মের জন্য কন্ট্রিবিউট করার জন্য ভিতর থেকে এটা বোধ করি, আমি যদি মাত্র কিছু অনুপরমাণু সমন্বয়ে গঠিত হয়েছি এবং ভুলভাবে আমি মনে করি যে আসলে আমি একটা কিছু, আসলে আমার চেতনা আছে, হ্যাঁ, এবং ডেথ ইজ দ্য এন্ডিং অফ অল, তাহলে আমার এন্টিটি যদি অল ম্যাটেরিয়াল হয় এবং ম্যাটারটা যদি আমার মৃত্যুর মাধ্যমে ডিকম্পোজড হয়ে যায়, হোয়াই ডু উই ফিল সাম আর্স টু ডু ফর আদার্স, ফর আওয়ার ফিউচার জেনারেশন। এই এই যে ইনার টেন্ডেন্সি, এটাই শো করে লাইফ ইজ কন্টিনিউড অ্যাকচুয়ালি। এখন কন্টিনিউড লাইফে আপনি আফটার লাইফকে বিশ্বাস করবেন না করবেন সেটা ভিন্ন কথা নয়, ভিন্ন কথা। যেমন আমরা জানি যে সেন্স অফ ট্রান্সেন্ডেন্স, সেন্স অফ ট্রান্সেন্ডেন্সকে আপনি স্পিরিচুয়ালিটি অর্থে ব্যবহার করতে পারেন, এবং স্পিরিচুয়ালিটি আপনাকে গডের কাছে নিয়ে যেতে পারে, নাও নিতে পারে। স্পিরিচুয়ালিটি উইদাউট গড সেটা হতে পারে, আপনি যদি মেডিটেশন করেন তাহলে আপনি ইউল ফিল বেটার, সামথিং সামথিং নন মেটেরিয়াল, সাম ভেরি ইনার ফিলিংস
আপনার মধ্যে ক্রিয়েট হবে। আজকে আমি একটা প্রশ্ন করেছি ফিলোসফি অফ মাইন্ডে, সেখানে যে কোয়ালিয়া নিয়ে যে প্রশ্ন থাকে, সেখানে আমাদের চ্যাপ্টার আছে, চারটা চ্যাপ্টারের মধ্যে সেটা একটা চ্যাপ্টার, সেখানে এটা নিয়ে প্রশ্ন করেছি এবং এগুলো খুবই ইন্টারেস্টিং। এবং এই চারটা চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে ম্যাটেরিয়ালিজম, এবং এই ম্যাটেরিয়ালিজমের বিষয়গুলো সংক্ষেপে একবার ক্লাসে স্টুডেন্টদের সুবিধার জন্য আমি একটা রেকর্ডও করেছিলাম। আমার ডিস্কগুলোর যেখানে কানেকশন আছে সেই ডিস্কগুলোর ব্যাকগ্রাউন্ডকে রেখে আমি একসময় যখন প্রথম প্রথম আমি এই ধরনের ভিডিও বক্তব্য রেকর্ড করা, ইনফ্যাক্ট প্র্যাকটিস করছিলাম ক্লাসের বিষয়গুলোকে রেকর্ড করার মাধ্যমে, তখন করেছিলাম। এই কোয়ালিয়ার বিষয়টা খুবই ইউনিক, হ্যাঁ, যে আমরা ভিতর থেকে একটা জিনিস ফিল করি, এবং এই ফিল করার বিষয়টা আমাদের যে সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স এটা কিন্তু ঠিক বস্তুর মধ্যে আসে না। কেন আমরা ভিতর থেকে ফিল করি? তাহলে নাস্তিকদের যে নৈতিকতার প্রেরণা, এটাও কিন্তু নাস্তিকতার বিপক্ষে একটা যুক্তি, হ্যাঁ, অ্যাজ ওয়েল এস নাস্তিক্যবাদ, এটাও কিন্তু নাস্তিক্যবাদের একটা বিপক্ষ যুক্তি। কারণ কোন ওই যে আমি বলছিলাম আইওয়ালের সাথে যে ডকিন্সের বাড়িটাও নাস্তিক না, গাড়িটাও নাস্তিক না, ইভেন ডকিন্সের কুকুরটাও কিন্তু নাস্তিক না, ডকিন্স নিজে নাস্তিক। তাহলে কেন মানুষ মানে অন্টোলজি, কসমোলজি, নানা ধরনের ফিলোসফিক্যাল কোয়েশ্চেন নিয়ে বদার করে, এবং মানুষ কেন নাস্তিক হয়, আস্তিক হয়, এই ধরনের বিষয়গুলো যদি আমরা দেখি, তাহলে আমাদের কাছে মনে হয় যেন যুক্তির দৃষ্টিতে নাস্তিকতার বিষয়টা অন্তত আমার কাছে শেষ পর্যন্ত থোপে টেকে না। কিন্তু প্রাইমারিলি আল্লাহ তালা জগৎটাকে এমনভাবে তৈরি করেছেন, যেটা আল্লাহ তালা কোরআন শরীফে বলেছেন যে ইদুল্লু বিহি কাসিরা ও ইয়াহদি বিহি কাসিরা ওমা ইদুল্লু বিহি ইল্লাল ফাসিকিন, যে একই জিনিস দ্বারা কিছু মানুষ গাইডেড হয়, কিছু মানুষ মিসগাইডেড হয়। বলা হচ্ছে যে এই কোরআন এটা তোমার পক্ষের যুক্তি অথবা তোমার বিপক্ষের যুক্তি। তো সেজন্য আমি যেটা মনে করি, আমার সাথে অন্যান্য আস্তিকদের পার্থক্যটা এখানেই যে আস্তিকরা সাধারণত মনে করে নাস্তিকদের পক্ষে কোনো যুক্তি নেই, আবার নাস্তিকরা মনে করে যে আস্তিকদের পক্ষে কোনো যুক্তি নেই। কিন্তু আমি মনে করি যে উভয় পক্ষের যুক্তি আছে, এবং সাধারণভাবে যুক্তিগুলো হচ্ছে কাউন্টার ব্যালেন্স, দুদিকে যুক্তি হচ্ছে সমান। কাউন্টার ব্যালেন্স মানে ইফ আই এম জাস্টিফাইড ফর পি অ্যান্ড আই এম ইকুয়ালি জাস্টিফাইড ফর নট পি, দেন পি ইজ কাউন্টার ব্যালেন্সড ফর মি। যে মানে অনেক সময় আমরা কি করি, অ্যাবস্টেন করি না, উইথহোল্ড করি, সেরকম পজিশন। তাহলে যুক্তির দিক থেকে দুটো যুক্তি আছে, আমি তো গডকে পাই না, গডকে ছাড়া আমার জীবনটা সুন্দর চলছে। স্যাম হ্যারিস বলছে যে যে ওই যে যখন উইলিয়াম লেন ক্রেডিটটা বলে যে আপনাদের নৈতিকতার মধ্যে অবজেক্টিভিটি নাই, হ্যাঁ, কেন আপনি নৈতিক হবেন, এটা যুক্তিটা কি, ইত্যাদি। তো এইটা একটা মানে নাস্তিকতার বিপক্ষে একটা প্রমিনেন্ট আর্গুমেন্ট হিসেবে প্লেস করা হয়, এবং এটা আমিও মনে করি যে এটা একটা বড় ধরনের চুক্তি নাস্তিকদের জন্য, এটা খুবই অস্বস্তিকর ব্যাপার। কিন্তু স্যাম হ্যারিস বলছে যে আমার এত কিছুতে যাওয়ার দরকার কি, আমি তো জানি ওয়েলবিং কি। এই যে উনি একটা ইমোশনাল ইয়াতে চলে গেছেন, মানে অ্যাপ্রোচে চলে গেছেন, এই যে আমরা যে দেখতেছি মানে এটা একটা ওয়েলবিং, এটা একটা ভালো কাজ, এটা একটা খারাপ, এটা না বলে যে ডোন্ট ইউ এগ্রি। এখন কেউ তো ডিজেগ্রি করতে পারবে না এটা, না আমি এটা এগ্রি করি না। তাহলে আমি নৈতিক হওয়ার জন্য আমাকে কেন ধার্মিক হতে হবে? তা আমরা যারা ফিলোসফি চর্চা করি, আমরা জানি যে নৈতিকতা এবং ধর্ম দুইটার সম্পর্ক হচ্ছে মানে এটা কি বলা যায়, কন্টিনজেন্ট রিলেশন, অকেশনাল রিলেশন। কিন্তু সাধারণভাবে বিশেষ করে ধর্মের পক্ষে লোকেরা মনে করে নৈতিকতা এবং ধর্মের সম্পর্ক হচ্ছে একটা নেসেসারি রিলেশন, দেন হুয়েভার ইজ নট রিলিজিয়াস ক্যানট বি মোরাল এট দ্য ভেরি ফার্স্ট প্লেস। কিন্তু ধর্ম হচ্ছে নৈতিকতার একটা উপায়, এবং ধার্মিকদের দৃষ্টিতে এটা হচ্ছে প্রকৃষ্ট উপায়। কিন্তু এছাড়াও কিন্তু মানুষ নৈতিক হতে পারে। আমি যে যুক্তিটা বললাম যে যে এই জীবনটা হচ্ছে একমাত্র জীবন, এটার একটা অর্থ হতে পারে যে এরকম জীবন আমি, আমার জীবন কন্টিনিউড, কিন্তু এই জীবনটা আমি পাবো না, যেখানে আমি আমল করতে পারি আস্তিকদের দৃষ্টিতে, বিশেষ করে আমরা ইসলামিক রিলিজিয়ন যেটা বলে সেটার দৃষ্টিতে। আর নাস্তিকদের দৃষ্টিতে এই জীবনই একমাত্র জীবন, কসমিক লটারির মতো করে আমি পেয়েছি, এটার পরে পাবো না। সুতরাং আমার মানে আমার যে মানে সেন্স অফ বিউটি, কন্ট্রিবিউশন, এক্সিলেন্সি, এসব কিছু আমাকে এখানেই করে যেতে হবে। আর একটা জিনিস কথা বলে এখানে শেষ করছি, সেটা হচ্ছে যে আস্তিকরা এক ধরনের মানে মানে সালভেশনের গ্যারান্টির কারণে তারা সাধারণত গাফেল হয়ে থাকে। হ্যাঁ, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এখন যে মানে কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে জান্নাতে দাখিল হবে, ও জানে যে জান্নাত তার জন্য গ্যারান্টি, সে কেন এখানে মধ্যে বোধহয় নানা ধরনের স্যাক্রিফাইস করতে যাবে? কারণ আমরা জানি যে নৈতিকতা হচ্ছে সেই জিনিস, সেটা হচ্ছে যে বিভিন্ন অপশনের মধ্যে কিছু অসুবিধাকে ইচ্ছাকৃতভাবে বরণ করে নেওয়া ভবিষ্যতের কিছু বৃহত্তর সুবিধার জন্য, এটা হচ্ছে নৈতিকতা। হ্যাঁ,
অন দ্য কন্ট্রারি একজন নাস্তিক সে জানে যে আমার কোনো বিগ ব্রাদার বস সেখানে নাই যিনি আমাকে তরানেওয়ালা আমাকে উঠে নিয়ে যাবে, যার কারণে সে কি করে, সে বলে যে আমি যা কিছু আমাকে অর্জন করতে হবে, আমার কোনো উদ্ধারকর্তা নাই, যার কারণে আমাকে ডেভেলপ করতে হবে, যার কারণে তার মধ্যে একটা মানে আত্মমর্যাদাবোধ এবং সেলফ মানে ডিপেন্ডেন্স এবং তার যে একটা মানে এটা কি বলে স্বনির্ভরতা তৈরি হয়, এবং এটার কারণে সে নিজে যা কিছু ভালো সেটা করার চেষ্টা করে। আর অন্যজন জানে যে আমার একটা মানে যেমন খ্রিস্টানরা হচ্ছে ওই ইয়াতে গিয়ে আমরা একটা বিতর্ক আমাদের যে ওয়ার্ল্ড ফিলোসফি ডেতে করছিলাম যে যে মানে ও তার ভাইকে হত্যা করছে, এখন সে চার্চে গিয়ে ইয়ে করছে, এক পর্যায়ে বহুদিন পরে তার মধ্যে অনুশোচনা হয়েছে, সে ফাদারের কাছে গিয়ে বলছে যে একটা রুমের মধ্যে গিয়ে কনফেশন করবে, এরপরে তো রুমের থেকে বেরিয়ে এসে সবাইকে নিয়ে দোয়া মোনাজাত করে মানে এগুলো মাফ হয়ে যাবে এবং যীশু খ্রিস্টের রক্তপাতের মধ্যে ওটা মাফ হয়ে গেছে। এখন আমাদের বিতর্কের বিষয়টা ছিল সেখানে যে ফাদারের কি উচিত পুলিশকে অবহিত করা, এটা ছিল বিতর্ক। এটা একটা আসলে বিতর্ক মানে একটা ফেয়ার মানে আমাদের দিবস উদযাপনের জন্য সেটা করা হয়েছে, কিন্তু এটা একটা মানে তাৎপর্যপূর্ণ ব্যাপার যে যে সে গিয়ে ফাদার কাছে কনফেস করেছে এবং এই কনফেশন গুলো নিয়ে ফাদার প্রে করেছে, প্রার্থনা করেছে এবং ধরে নেওয়া হচ্ছে যে এটা মাফ হয়ে গেছে। তাহলে এই ধরনের পাপ মুক্তির একটা ব্যবস্থা থাকার কারণে অনেক সময় কিন্তু আস্তিকেরা বিশ্বাসীরা অনেক বেশি নীতি নৈতিকতার ব্যাপারে ডেসপারেট হয়ে থাকে, এবং এই ধরনের কোনো পাপ মুক্তি না থাকার কারণে অনেক সময় নাস্তিকদের অনেকেই মানে তারা নৈতিকতাকে মেনে চলে, কারণ আমাকে তো বাঁচানোর মধ্যে কেউ না, আমাকে নিজে নিজে বাঁচাতে হবে, আমার সেলফ ইন্টিগ্রিটি যেটা বলে সেটাকে আমি করতে হবে। আবার এটা দ্বারা কেউ মনে করবেন না যে নাস্তিকরাই ভালো, তাহলে আস্তিকতার দরকার নেই, কারণ অনেক নাস্তিকরাই মনে করেছে যে আমার তো কোনো মানে দায় দায়িত্ব নেই, সুতরাং আমি এখানে যাচ্ছে তাই করবো। এবং এই ধরনের নাস্তিকরা যারা এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবনহানি এবং জগতের মারাত্মক বিশৃঙ্খলার কারণ হয়েছে, তাদের উদাহরণগুলো কিন্তু নাস্তিকদের বিপক্ষে আস্তিকরা নিয়ে আসে, অমুক অমুক নাস্তিক চলে এটা করেছে। সেজন্য নাস্তিকরা একটা ভাগাভাগি করে যে কেউ নাস্তিক হলে সে যে মানবতাবাদী হবে এমন না, বরঞ্চ ওই যে কলকাতার যিনি আছে কি নাম প্রবীর ঘোষ, হ্যাঁ, যে উনি বলছেন যে কেউ নাস্তিক হয়েছে এটা কোনো বড় কথা নয়, বড় কথা হলো সে মানবতাবাদী হতে পারে কিনা। তো শেষ পর্যন্ত দেখা যায় যে আমরা ইসলাম ধর্মের অনুসারী, তারা মানবতাবাদের ধর্ম অনুসারী, উভয় ধর্ম বিশ্বাসী। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।